أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. সম্মানিত উপস্থিতি, সিলেট শহরের আয়োজিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের আজকের প্রোগ্রামকে কবুল করেন, আমিন। এবং এর মাধ্যমে এই সময় এবং শ্রম প্রদানের বিনিময়ে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে নসিব করেন, আমিন। আমি একটি বিষয় আপনাদের বলতে চাই। মুহাদ্দিস শব্দটি খুব উঁচু মানের শব্দ। আমাদের নাম উচ্চারণ করার সময়, বলার সময় এটা আমি উল্লেখ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। লিখবেন না, বলবেন না, শুধু নাম যতটুকু মুজাফফর বিন মহসিন অথবা শুধু মুজাফফর এতটুকু বললে আমি সবচেয়ে বেশি খুশি হব। কারণ মুহাদ্দিস মুফাসসির এই শব্দ এত উঁচু মানের। কেউ কেউ বলছেন মহাদ্দেশ হিসাবে পৃথিবীতে 800 বছর আগে এসেছিলেন একজন, আর 800 বছর পরে এসেছেন একজন। 800 বছর আগে এসেছিলেন ইবনু হাজার আসকালিন রহিমাহুল্লাহ, আর 800 বছর পরে এসেছেন নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। আর উপমহাদেশে কোনো মুফাসসিরই নেই। অনেকদিন আগে এসেছিলেন একজন বিখ্যাত পণ্ডিত, শাউলিউল্লাহ মহাদ্দেশ দেহলভী। সুতরাং যে কোনো ব্যক্তির নামের শুরুতে মুহাদ্দেস, মুফাসসির, মুজাদ্দেদ, কুতুবে জামান, মুজাদ্দেদে জামান ইত্যাদি কথা যে বলা হয়, এগুলো বলাটা ঠিক নয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে খুতবার বিষয়ে। আমাদের এখন প্রচলিত যে নিয়মে যে খুতবাটা হয় মসজিদে, এটা কবে থেকে কীভাবে শুরু হলো, আর এই প্রচলিত নিয়ম থেকে আসল যে খুতবাটা আমরা এইবার এটা কীভাবে আমরা প্রচলন করতে পারি আমাদের মসজিদগুলোতে? আলহামদুলিল্লাহ, বাস্তব একটা চিত্র নিয়ে ভাই প্রশ্ন করেছেন। প্রচলিত খুতবার পদ্ধতি এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার পদ্ধতি একটু অমিল রয়েছে। বর্তমানে জুমার খুতবা দেওয়া হয় 3টা, যেমন এটা জুমার সালাতের মূল আজানের পূর্বে আরেকটি আজান দেওয়া হয়, এই আজানের পরে ইমাম যিনি তিনি মেম্বারে বসে জনগণের সামনে একটা বাংলা ভাষায় বায়ান করেন, তারপর বায়ান যখন শেষ হয় সালাতের সময় হলে মুয়াজ্জিন ইমামের সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে আজান দেন, অতঃপর মূল খুতবা শুরু করেন। এটা সম্পূর্ণটাই সুন্নাত বিরোধী।
এই খুতবার সঙ্গে কয়েকটা বিষয় জড়িত আছে। এক নম্বর, এই যে ডাক আজান নামে যে আজান প্রচলিত আছে, এই আজানের শারীরিক কোনো ভিত্তি নেই। বলা হয় আবু দাউদের একটি হাদিস, সেটা 631 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। এই দলিল পেশ করে উসমান রাদিয়াল্লাহু আনহু তার চালু করা আজানটাকে জায়েজ করার চেষ্টা করা হয়। অথচ আপনি খুলুন কিতাবুল জুমা, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে আজান একটি ছিল, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আজান একটি ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগেও একটি ছিল। শেষ দিকে জাওরা নামক স্থানে, যেটা 2.5 থেকে 3 কিলোমিটার দূরে মসজিদ নববী থেকে, সেখানে তিনি জনগণ বৃদ্ধির কারণে এই স্থানে আর একটি আজান চালু করেছিলেন। এটা একটা স্থানিক এবং সাময়িক, যদি এই ধরনের প্রেক্ষাপট এখনো কোথাও থেকে থাকে তাহলে এখনো চলবে। সেটা মসজিদের পার্শ্বে বড় একটি বাজার যেখানে মসজিদের আজান শুনতে পায় না, এমন অবস্থায় এখনো চলবে যেটা উসমান রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, এতে কোনো কারো দ্বিমত বা আপত্তি নেই। এখন কেন ওই কারণ না থাকলে কেন চলবে না? যদি উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সুন্নাতটি সব মসজিদের জন্য, সব দেশের জন্য, সব স্থানের জন্য প্রযোজ্য যদি হতো, তাহলে মক্কায় চালু হলো না কেন? মক্কা হলো প্রাণকেন্দ্র, যেখানে বাইতুল্লাহ রয়েছে সেখানে চালু হলো না কেন? এটা উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি ভক্তি দেখানোর জন্য হাজ্জাজ বিন ইউসুফ চালু করেছিলেন 96 হিজরিতে। তাহলে কতদিন পরে? তাহলে আমরা বুঝলাম যে প্রচলিত ডাক আজানটি উসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নাত নয়। মূল আজান যেটা, সেটা ঠিকই দেওয়া হতো, এ মর্মে বিস্তারিত আলোচনা করেছেন শামসুল হক আজিমাবাদী আবু দাউদের ভাষ্য গ্রন্থ আউনুল মাবুদের মধ্যে 4 নম্বর খণ্ডের 100 পৃষ্ঠা থেকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আরও বিস্তারিত আলোচনা করেছেন ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ তার তাফসিরে কুরতুবীর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ইয়াউমাল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় সূরা সফের বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু এই আজানের সুযোগে আমরা যে কাজটি করে থাকি, আলাদা একটা খুতবা তৈরি করেছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দেননি, কোথাও প্রমাণ পাওয়া যায় না, সুন্নাতি খুতবা। ইমাম মেম্বারে বসবেন, মসজিদের বাহিরে যে কোনো স্থান থেকে মুয়াজ্জিন আজান দিবেন, আজানের পরে খুতবা শুরু করবেন। খুতবার একটি অংশে আলোচনা হবে হামছানা, আলোচনা শেষ করার পরে ইমাম আবার মেম্বারে বসবেন, পরবর্তীতে আবার তিনি খুতবা শুরু করবেন, অর্থাৎ 2টা খুতবা হবে। ওয়াইযাক্কিরুন নাস, হাদিসে শব্দ আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কুরআন, ইকরাউল কুরআন ওয়াইযাক্কিরুন নাস, তিনি কুরআন তেলাওয়াত করতেন এবং মানুষকে নসিহত করতেন। এখানে একটা ত্রুটি রয়েছে, খুতবা হতে হবে আরবি ভাষায়, আমাদের দাবি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আরবি ভাষায় খুতবা দিতেন না মাতৃভাষায় দিতেন? হ্যাঁ, আরবি ভাষায় দিতেন না মাতৃভাষায় দিতেন? উত্তরটা আগে এই আপনারা প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করেন, আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরবি ভাষায় খুতবা দিতেন না মাতৃভাষায় দিতেন? আসলে মাতৃভাষায় খুতবা দিতেন। আর সূরা ইব্রাহিম খুলেন 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে স্ব জাতির ভাষা অনুযায়ী নাজিল করেছেন, আল্লাহ নিজেই বলছেন। তাহলে আরবি ভাষাটা লক্ষ্য নয়, লক্ষ্য কি? মাতৃভাষা যদি নাই বুঝবে। ধরুন এই হাদিসের প্রেক্ষাপটে 137 পৃষ্ঠা সহি বুখারি প্রথম খণ্ডের হাদিসটা আসছে, জনৈক ব্যক্তি আসলেন মসজিদে, ঢুকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়া অবস্থায়, এসে তিনি বললেন যে আল্লাহ নবী পানি হচ্ছে না, ঘাস পাতা নেই, খাবার নেই, গরু ছাগল মানুষের অনেক কষ্ট হচ্ছে, মরে যাচ্ছে, একটু দোয়া করুন আমাদের জন্য যেন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। এই কথাটি এই ব্যক্তি আরবি ভাষায় বলেছিলেন না মাতৃভাষায় বলেছিলেন? নিঃসন্দেহে মাতৃভাষায় বলেছিলেন। এবার চিন্তা করেন আপনি, আমাদের দেশের ইমাম যখন খুতবা দিচ্ছেন আরবি ভাষায়, এই ধরনের কোনো ব্যক্তি এসে যদি ইমাম সাহেবকে কোনো বিষয়ে বলতে চান, তিনি তখন কোন ভাষায় বলবেন? এখন তো আরবি ভাষা বলা আবশ্যক। ইমাম আরবি বলছেন, আর মুক্তাদির ভাষা হবে যিনি আসলেন বাংলাদেশে তার ভাষা কি? বাংলা। তারা উভয়ে কথোপকথন কিভাবে করবেন? অনুরূপভাবে সহিহ মুসলিমের 287 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে প্রথম খণ্ডের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, একজন ব্যক্তি মসজিদে এসে বসে পড়েছেন, তিনি বললেন আর সাল্লাইতা, তুমি কি সালাত পড়েছো? কলা, আমি পড়িনি। তখন বললেন কুম সল্লি রাকাতাইন ওয়া আউযিজ, তুমি দাঁড়াও দুই রাকাত পড়ো, সংক্ষেপ করো। এই হাদিস প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার সময় কথা বলতেন। আজকে যখন একজন খুতবা অবস্থায় একজন ব্যক্তি এসে কথা বলবেন ইমামের সঙ্গে, এটা বলা সুন্নাত, বলতে পারেন, তাহলে তিনি কি আরবি ভাষায় বলবেন? না। এবং ওই ব্যক্তি তো বাংলা ভাষী, সে অন্য কিছু বুঝে না, উত্তর দেওয়ার ক্ষেত্রে ইমাম সাহেব তখনই কি আরবি বলবেন না বাংলা বলবেন? না, খুতবা তো আরবি ছাড়া হবে না, আরবি বলতে হবে, তখনই একজন ব্যক্তি বুঝবেন। এটা সম্পূর্ণ অযৌক্তিক, মানে শরীয়ত অসমর্থিত, এবং সময় প্রেক্ষাপট অনুযায়ী কোনোটার সঙ্গে এটা মিলে না। সুতরাং খুতবা ইমাম যে ভাষার হবেন, মুক্তাদিরা যে ভাষার, সেই ভাষা অনুযায়ী খুতবা প্রদান করতে হবে। যদি অন্য ভাষায় প্রদান করে তাহলে একজন মুতারজিম রাখতে হবে, যিনি অনুবাদ করে দিবেন, নইলে এটা ঠিক হবে না। হেদায়ের মধ্যে এই আজানটিকেই বলা হয়েছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে প্রচলিত আছে। এই কথাটির সবাই প্রতিবাদ করেছেন, যেমন আউনুল মাবুদদের ভাষ্যকার শামসুল হক আজিমাবাদী রহিমাহুল্লাহ দ্বিতীয় খণ্ডের 400 পৃষ্ঠার মধ্যে তিনি এর প্রতিবাদ করেছেন, যেটা চালু হয়েছে অনেক পরে। ইমাম মেম্বারে বসার আগে যে একটা খুতবা হবে, বাংলা বয়ান হবে, আবার মূল খুতবা শুরু করার সময় ইমামের সামনে আজান হবে, এটাকে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে চালু হয়েছে, এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা, যেটা প্রমাণ নেই। কিতাবুল জুমা আজান অধ্যায়ের মধ্যে আলোচনা করতে গিয়ে হেদায়ত গ্রন্থকার তিনি এই কথাটা বলছেন। এটা আমি আমার জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত এই বইটার মধ্যে বিস্তারিত আমি আলোচনা করেছি। যেহেতু আমি অনেক কথা বলে ফেললাম, আরও বিস্তারিত দেখার জন্য আপনারা এখান থেকে সংগ্রহ করবেন। সুতরাং খুতবা হবে একটি, সেটা হবে বাংলাদেশ অনুযায়ী বাংলা ভাষায় মাতৃভাষায় খুতবা হবে, মাঝখানে একবার ইমাম বসবেন। নতুন করে
বাংলা ভাষায় বোঝানোর জন্য খুতবার পূর্বে আর একটা খুতবা চালু করা বেদাত। এই আজানকে জায়েজ করার জন্য আর একটি যেটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে সেটাও নাজায়েজ, আজানটাও বেদাতি এবং খুতবাটাও, প্রথম বাংলা ভাষায় উল্লেখ করা খুতবাটাও বেদাতি খুতবা। অনুরূপভাবে ইমামের সামনে আস্তে আস্তে আজান দেওয়া এটাও বেদাতি আজান। এখন আমাদের দেশে না উসমানের আজান চালু আছে না রাসুলের আজান চালু আছে, বরং চালু আছে পরবর্তীতে তৈরি হওয়া আজান, এটা আমাদের বর্জন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আমি আপনার কাছে জানতে চাচ্ছি তাওহীদুল আসমা ওয়া সিফাত, এর ক্ষেত্রে আমাদের আকীদা কি হওয়া উচিত, দয়া করে বিস্তারিত একটু বলবেন। ভাই একটা আকীদা সংক্রান্ত একটা প্রশ্ন করেছেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় তাওহীদ ওয়াহদানিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের এককত্ব, একত্ব বোঝানোর জন্য তিনটা পার্ট রয়েছে। একটা হলো তাওহীদ রুবুবিয়্যাহ, একটা হলো তাওহীদ উলুহিয়্যাহ, আর একটা হলো তাওহীদ আসমা ওয়া সিফাত। যেমন প্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে আপনি পাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই এই চারটি আয়াতের মধ্যে কিন্তু এই তিনটি আল্লাহ রাব্বুল আলামিন একত্রে পাঠ হয়ে গেছে। এক নম্বর রব্বুল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক, এটা হলো তাওহীদ রুবুবিয়্যাহ। মালিক ইয়াউমিদ্দিন, তারপরে কি, আর রহমানির রহিম। এই যে আর রহমান আর রহিম, এটা আল্লাহ রাব্বুল আলামিন গুণসম্পন্ন নামের মধ্যে শ্রেষ্ঠতম নাম। আর রহমান আর রহিম, এটা হলো তাওহীদ আসমা ওয়া সিফাত। তারপরে আমরা বলি কি, এই আর রহমান আর রহিমের সিফাত আর একটা আসছে, মালিক ইয়াউমিদ্দিন, একই কথা। এখানে তিনটা সিফাত বর্ণিত হয়েছে, আসমা ওয়া সিফাত, এটা হলো আর রহমান আর রহিম, আর একটা কি মালিক। তারপরে কি বলছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু আই ইয়াকা নুয়াহিদু, এলা তাওহীদ ইবাদা বা তাওহীদ উলুহিয়া। এইভাবে প্রশ্ন করেছেন তাওহীদ আসমা ওয়া সিফাত সম্পর্কে। আসমা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহ, আর সিফাত তার গুণাবলী। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে তার নাম এবং গুণাবলী যেভাবে বর্ণিত হয়েছে, কোনো পরিবর্তন ছাড়াই, অপব্যাখ্যা ছাড়াই, তাকে পরিবর্তন ছাড়াই বিশ্বাস করে করার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের একত্বকে স্বীকার করা, মেনে নেওয়া। আসমা অনেকগুলো নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাম রয়েছে, তোমরা সুন্দর নাম রয়েছে, এই নামগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। আর সিফাত, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীটা কেমন, আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর চোখ, আল্লাহর পা, আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার না তার আকার রয়েছে, তিনি কি সর্বত্র বিরাজমান না তিনি আরশে আজমে সমন্বিত। এই যে সিফাত বর্ণিত হয়েছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে, ওইভাবে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহর যেগুলো নাম রয়েছে, এই নামগুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চাইতে পারি, আল্লাহ তোমার নাম রহমান, তোমার এই নামের ওসিলায় তোমার কাছে রহমত চাচ্ছে, তোমাকে রহমত দান করো। অনুরূপভাবে তোমার নাম রহিম, তুমি কাল কিয়ামতের মাঠে তোমার নাম হবে রহিম, শুধু মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আর রহম করবে না। সুতরাং এই রহিম নামের ওসিলায় তোমার কাছে রহমত চাচ্ছে, তুমি রহমত দান করো। এইভাবে নামগুলির মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যায়। আর একটা হলো সিফাত, নামগুলোর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, আমরা স্বীকার করি, কিন্তু সিফাত বা গুণাবলীর বিষয়ে আমাদের যথেষ্ট
প্রশ্ন রয়েছে, যথেষ্ট আকিদাগত ত্রুটি রয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী অনুযায়ী তিনি সর্বত্র বিরাজমান না আরশে সমন্বিত? কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ এই মর্মে বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার সত্তা এবং সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। আমার অনেক আলোচনার মধ্যে আছে এবং এখন তাওহীদের ডাকের মধ্যে আমরা ভ্রান্ত আকিদা শিরোনামে বিস্তারিত পর্যালোচনা করে মানুষের সামনে পেশ করছি। আলহামদুলিল্লাহ অনেক মানুষ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সংশোধন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান কি না তিনি আরশে সমন্বিত, এই মর্মে আল্লাহর ভাষায় শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তহা 5 নম্বর আয়াত, তিনি বলছেন আর রহমান আলাল আরশিস তাওয়া, রহমান আল্লাহ আরশে সমন্বিত। আল্লাহর পরিচয় আল্লাহর ভাষায় শুনলাম, তাহলে আমাদের আর আপত্তি কোথায়? আমরা এক বাক্যে বলবো আল্লাহ কোথায়? আরশে আজমে। এটা পরিষ্কার, এই নিয়ে আমরা আর অন্য কথা বলতে পারি না। এখন যদি আপনি বলেন তাহলে কি আল্লাহ আরশে বসে আছেন না দাঁড়িয়ে আছেন, কিভাবে আছেন? ওই যে আগেই বলেছি, যেভাবে এসেছে কোরআনে মুহাদ্দিসে ওইভাবে বিশ্বাস করতে হবে, তার ব্যতিক্রম কথা বলা যাবে না। এগুলো কিসের বিষয়? গায়েবের বিষয়, আর কিছু বলা যাবে না। এই জন্য ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন আল ইস্তাও মালুম, আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমন্বিত সেটা স্পষ্ট। ওয়াল কাইফু মাজহুল, তিনি কিভাবে আছেন সেটা অস্পষ্ট। ওয়াল ইমানু বিহি ওয়াজিব, এইভাবে ইমান আনাটা কি ওয়াজিব। ওয়াসওয়ালু আনহু বিদা, আর এই ব্যাপারে প্রশ্ন করাটা কি বিদাত। ইমাম মালিক রহিমাহুল্লাহ এত চমৎকার কথা বলে গেছেন, এখন আপনারা কিছু কথা বলার সুযোগ নেই, আমরা এতটুকুই বলবো। দ্বিতীয় প্রসঙ্গ, হ্যাঁ আসলে বিপরীতটা না বললে মানসিকতা ক্লিয়ার হয় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমন্বিত এই কথাটি বিকৃত করার জন্য জাল হাদিস তৈরি করা হয়েছে, তার মধ্যে একটা কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনদের হৃদয় আল্লাহর আরশ। তাহলে প্রত্যেক মুমিনের হৃদয়ে আল্লাহ আছে? শুধু তাই নয়, আরেকটি কথা তৈরি করেছে আল কলবু বাইতুর রব, অন্তর হল রবের ঘর। তাহলে প্রত্যেক জিনিসের অন্তর রয়েছে, এমনকি মোবাইলের অন্তর আছে তো, তাহলে সেখানেও আল্লাহ আছে। হ্যাঁ, যত আল্লাহ তত আল্লাহ কথাটা এমনি আসেনি, এটা কাশফুল খাফা 887 নম্বর 819 নম্বর বেশ কয়েকটি আলোচনা তিনি একটার পক্ষটা উল্লেখ করেছেন যে এইগুলো সব মিথ্যা কথা জমা করেছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আরশে, এই আরশটাকে বিকৃত করে করলো কি, মুমিনের হৃদয় আরশ এবং সকল কিছুর মধ্যে কল্প রয়েছে, আর সেই কল্পটাই হলো আল্লাহর ঘর। আপনাকে এই ক্ষেত্রে আমি বলতে চাই স্পষ্ট করে যে দেখুন এই আকিদাই জন্ম দিয়েছে যে যত আল্লাহ তত আল্লাহ এবং আল হুলুল ফিল্লাহ, অর্থাৎ প্রত্যেক সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিলীন হওয়ার আকিদাটা এভাবে এসেছে যে প্রত্যেক জিনিসের অন্তর রয়েছে, আর অন্তর যদি আল্লাহর ঘর হয় তো প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ রয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সাধ্য অনুযায়ী যে এই আকিদাটাকে আপনাকে আমাকে বর্জন করতেই হবে। ফানাফিল্লা কথা চালু আছে না, আনফালা ফিল্লা, অর্থাৎ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া, নাউজুবিল্লাহ। কোথায় মাবুদ আর কোথায় আব্দ, কোথায় স্রষ্টা আর কোথায় সৃষ্টি, স্রষ্টার সাথে সৃষ্টির কোনো মানে কোনো রকমের পাশাপাশি কি অবস্থানে কোনো সুযোগ আছে?
কোথায় জমিন কোথায় আসমান সেখান থেকে সপ্তম আসমান ভেদ করার পরে পাওয়া যাবে কি আপনার সাগর, সাগরের উপরে পাওয়া যাবে কুরসি, তার উপরে পাওয়া যাবে আরশ। আরশ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আজামুল মাখলুকাত। তারপরে রয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা কিভাবে বলতে পারি যিনি মাবুদ তিনি বান্দা? নাউজুবিল্লাহ। আপনাদের আরেকটা বিষয় বলি, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, নাউজুবিল্লাহ। এই আকীদা চালু আছে কেন? দেখুন তাফসির হাক্কি নামে একটা তাফসির গ্রন্থ আছে, 4 নম্বর খণ্ডের 50 পৃষ্ঠায় আপনি গিয়ে একটা হাদিস পাবেন সেখানে। তাও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে বর্ণনা করা হয়েছে। বাংলাদেশে যত বাংলা ভাষায় তাফসির গ্রন্থ বের হয়েছে কেবলমাত্র তাফসিরে ইবনু কাসির ছাড়া আরও যত তাফসির রয়েছে প্রচলিত রয়েছে, অধিকাংশ তাফসির গ্রহণ করা হয়েছে তাফসিরে হাক্কি থেকে। তাফসিরে হাক্কির প্রণেতার আকিদা হল যে বান্দা আল্লাহর মধ্যে ফানা হয়ে যায়, নাউজুবিল্লাহ। বান্দার মধ্যে আল্লাহ ফানা হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার মধ্যে একটা নিয়ে আসছেন যে যে ফিমাক্কা জাবালন, মক্কায় একটা পাহাড় রয়েছে, ও আশারা ইলা জাসাদে মোহাম্মদ, আর এই পাহাড়ের দিকে ইশারা করে বলা হচ্ছে এটাই হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর। লা লাইলুন ফিহা ওয়ালা নাহার, এখানে দিনও হয় না রাত্রিও হয় না। আপনি কি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে মোহাম্মদের সাথে তুলনা করা হচ্ছে? আরো সে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আর সেটা বলেছে একটা পাহাড়, আর এই পাহাড়টা হলো কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেখানে রয়েছে কি কলব, আর সেটাই হলো আল্লাহ। এরপরে হাদিসটি বর্ণনা করছে কলবুল মুমিনে আরশুল্লাহ, যেমন হাদিসে বর্ণনা করা হয়েছে মুমিনদের হৃদয় হলো আল্লাহর আরশ। সুতরাং যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, আর এটাই সুর করে গাওয়া হয় উপমহাদেশে, ওহ জো মোস্তফা আরশতা খুদা হকার, ও তার পাড়া হয় মদিনামে মোস্তফা হকার, নাউজুবিল্লাহ। যিনি আরশে ছিলেন খুদা হয়ে তিনি মদিনা আসছেন মোস্তফা হয়ে। এতে এই আকিদাটা যারা মাজার পূজারী কবর পূজারী তাদের আকিদা এটা। দেখুন যখন আপনি আসমা ও সেফাত সম্পর্কে প্রশ্ন করলেন তখন এই কথাটা না বলে যদি যায় তাহলে মনে হয় একটু পাপ হবে। এটাই চালু আছে, আমাদেরকে আসমা এবং সেফাত সম্পর্কে সচেতন হতে হবে। এটা গেল আল্লাহ রাব্বুল আলামিনের আরশে থাকার বিষয়টা, আরশে সমন্বিত। তিনি সর্বত্র বিরাজমান নন, একটু বলতে হয় কিছু আয়াত তেলাওয়াত করে বলা হয় যেগুলো প্রমাণ করে আল্লাহ সর্বত্র কি বিরাজমান। যেমন সূরা বাকারা 115 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহরই পূর্ব পশ্চিম, যেদিকেই মুখ ফেরাও সেদিকেই কি। তাফসিরে মারিফুল কোরআনে অর্থ করেছে সেই দিকে আল্লাহ বিরাজমান, নাউজুবিল্লাহ। এ আয়াতের অর্থ এটা নয়, তাফসির বলছি ইসলামিক ফাউন্ডেশনের কোরআনে অনুবাদ করতে গিয়ে এর অর্থ করা হয়েছে যে যেই দিকে মুখ ফিরাও সেই দিকটাই আল্লাহর দিক, এটাও ভুল হয়েছে। ওয়াজহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান সর্বত্র, এর অর্থ এটা নয় যেদিকেই মুখ ফিরাও সেই দিকে আল্লাহর চেহারা, এর অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি। খুলুন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আই কিবলাতুল্লাহ, তুমি দিক ভুল করেছো, সালাত পড়ে নিয়েছো, সালাত হয়ে গেছে, অর্থাৎ যেদিকে মুখ ফিরে সালাত তাই করো না কেন সেই দিকে, তার মাধ্যমে তুমি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। 336 নম্বর হাদিস তিরমিজি, খুলনা আয়াতটা নাজিলি হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম দিক ভুল করে সালাত তাই করলেন তখন আয়াতটা নাজিল হলো। তাহলে এর আয়াতের অর্থ কি আল্লাহ কি সর্বত্র বিরাজমানের প্রমাণ করে না? আরেকটা হলো যে আইনামা কুন হুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই তুমি থাকো না কেন সেখানে আল্লাহ আছে, তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। অনুরূপভাবে সূরা কফ
ষোলো এবং সতেরো নম্বর আয়াত, নাহনু আকরব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইযা তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়ানিশ শিমাল ক্বাইদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে নাহনু খলাকনাল ইনসান ওয়া নাআলামু মা তুওয়াসবিসু ওয়া নাহনু আকরব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে মানুষের এই ঘাড়ের রগের চেয়েও আমি নিকটে থাকি। তাহলে প্রমাণ করে আল্লাহ সবার সাথে থাকেন, এটা প্রমাণ করার জন্য আয়াতগুলো পেশ করা হয়। তারপরে পেশ করা হয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সব জায়গায় থাকেন, সবার মাঝেই থাকেন। দুঃখজনক ব্যাপার হলো এই, এই আয়াতের অর্থ আপনি করলেন কেন? এই আয়াতের অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ওইভাবে করেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক ব্যক্তির ঘাড়ের রগ যেটা তার চেয়েও আমি নিকটে থাকি, এর অর্থ যে পরের আয়াতে বর্ণিত হয়েছে এটা প্রমাণিত কথা। অর্থাৎ এই আয়াত দ্বারা কি আল্লাহ নিযুক্ত ফেরেশতা রয়েছে, একজন পাপ লেখেন আর একজন নেকি লেখেন। এটা কোনো ব্যক্তি কোনো কথা উচ্চারণ করে অতিক্রম করতে পারেন, আল্লাহ নিজেই বলছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিকটে থাকেন, এর দ্বারা এর আয়াতের অনুবাদের ত্রুটি করা যাবে না। তবে আল্লাহর উদ্দেশ্যে কি এখানে ফেরেশতা, যেমন সূরা কিয়ামা ১৬ নম্বর আয়াত খুলুন, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা লা তুহাররিক বি লিসানিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাড়াহুড়া করো না, তুমি খুব দ্রুত মুখস্থ করার জন্য তাড়াহুড়া করছো না, তাড়াহুড়া করো না। ফাইদা করানাহু, আমি যখন তেলাওয়াত করব ফাত্তাবি কুরআনা, তখন তুমি কোরআনের অনুসরণ করো মাত্র। সুম্মা আলাইনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এর বর্ণনা করব আমি। দেখুন কোরআন আসলে কে তেলাওয়াত করতেন বলুন, কে তেলাওয়াত করতেন? জিব্রিল না আল্লাহ তেলাওয়াত করতেন? জিব্রিল তেলাওয়াত করতেন। বলুন দেখি এই আয়াতের অনুবাদে, আমি আয়াতের অনুবাদটা আমি পরিষ্কার করব, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআন, আমি যখন তেলাওয়াত করব তখন তেলাওয়াতের অনুসরণ করো, এটা কে কে বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু উদ্দেশ্যটা কি এখানে? জিব্রিল। কুরআন কি কখনো আল্লাহ তেলাওয়াত করেছেন না কে করেছেন? জিব্রিল তেলাওয়াত করেছেন। তাহলে আপনি কোরআনের আয়াতের অনুবাদ ঠিক করবেন, এর কোনো চেঞ্জ করা যাবে না, কিন্তু উদ্দেশ্য কি কি কখনো ফেরেশতা, যেমন আল্লাহ বললেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এর আয়াতের অর্থ পরে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আল্লাহ নয় কে, এখানে ফেরেশতা। অনুরূপভাবে আমি তেলাওয়াত করি তোমার সামনে, তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে আল্লাহ আছেন? নাউজুবিল্লাহ, না। কে? জিব্রিল। জিব্রিল তেলাওয়াত করছেন, তাহলে আমাকে এখানে উদ্দেশ্য নিতে হবে কে? জিব্রিল। এখানে কখনো আমি উদ্দেশ্য নিব না আল্লাহ, এর দলিল নিব না কি যে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ৬৭ নম্বর আয়াত খুলুন, সূরা তহর মধ্যে আল্লাহ বলছেন হে মুসা হারুন তোমরা যাও, ইন্নানি মাকুমা আসমাউ ওয়ারা, আমি তোমাদের সাথে রয়েছি। তাহলে আল্লাহ সাথে আছেন যেহেতু, কিন্তু পরের বাক্যটা কি বললেন? আসমাউ ওয়ারা, আমি শুনছি এবং দেখছি। তাহলে এখানে এর দ্বারা কি বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসলে সাথে আছেন না? তার দৃষ্টি, তার ক্ষমতা তার সঙ্গে রয়েছেন, এটাই তার সঙ্গে রয়েছে, এটা প্রমাণিত হয়। কিন্তু আমি বললাম যে মূসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ বলছেন, হারুনকে যেহেতু বলছেন যে আমি তোমাদের সাথে আছি, সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। এই দলিল আপনি কিভাবে নিলেন? আমাদের বুঝতে হবে কোরআন এবং হাদিস যেভাবে বুঝেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম, আমার নিজের মতো বুঝলে হবে না। ঠিক অনুরূপভাবে আমি মনে হয় একটু লম্বা এত উত্তরটা দিতে গিয়ে, সেটা হলো তার আকার আর নিরাকার যে ঘটনাটা, হাদিসের মাধ্যমে দলিল দিই যে এক সাহাবিদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ছাগলের রাখাল পর্যন্ত জানতেন যে আল্লাহ কোথায়। আসমান ২০৩ পৃষ্ঠা সহিহ মুসলিম খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক
বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করলে আইন আল্লাহ, তিনি বললেন কি ফিসামা, আল্লাহ কি আসমানে? একটা বাচ্চা মেয়ে, তা ছাগলের রাখাল, সে জানতো আল্লাহ আসমানে, কিন্তু আমরা ছাগলের রাখাল না, আমরা বড় বড় মহাদ্দেস, মাদ্রাসা হাদিসের দার্স দেই, এই হাদিস বারবার পড়াই, কিন্তু এরপরে আমাদের বিশ্বাস কি আল্লাহ কি সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ। আর একটা প্রসঙ্গ, আল্লাহ নিরাকার এ কথা ঠিক নয়, আল্লাহর আকার রয়েছে, তবে তিনি কেমন এটা আমরা জানি না, তার হাত রয়েছে, সূরা মায়দা 64 নম্বর আয়াত খুললে আমরা পাওয়া যায় আল্লাহর হাত রয়েছে, কিন্তু হাতটা কার হাতের মতো সাদৃশ্য করা যাবে না। সূরা সূরা 11 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ বলছেন লাইসা কামিসতি শাই ওয়া হুয়া সামিউল বাসির, তার মতো কি তার তুলনীয় কিছুই নেই, আল্লাহ যেহেতু বলছেন এই পৃথিবীতে আসমান জমিনে কোথাও তার তুলনায় কিছুই নেই, ও সামিউল বাসির, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে আমরা হাতকে কারোর সাথে তুলনা করব না। তার পা রয়েছে, 719 পৃষ্ঠা সহিহ বুখারী খুলুন, আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, সূরা কলম 42 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন কালকে তার পায়ের গোছা উন্মুক্ত করে দিবেন সেজদা করার জন্য, যারা সেজদা করেনি দুনিয়াতে তারা সেজদা করতে পারবে না, এটা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল পায়ের গুছা রয়েছে, আল্লাহর চোখ রয়েছে, সূরা সোয়াদ আপনি খুলুন 39, সূরা তোহা 39 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ বলছেন স্পষ্ট ভাষায় যে ও আলকায়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি লিতুসনা আলা আইনি, আমি আমার মহব্বত মুসা তোমার উপরে ঢেলে দিয়েছি যেন তুমি আমার চোখের সামনে বড় হও। তাহলে আল্লাহর চোখ রয়েছে, কিন্তু মারিফুল কোরআন খুলুন, অর্থ করা হয়েছে বাংলা ভাষায়, মৌলানা মহিউদ্দিন খান সাহেব অর্থ করেছেন দৃষ্টি, মৌলানা মওদুদ সাহেব অর্থ করেছেন দৃষ্টি, না মওদুদ সাহেব যেখানে আল্লাহ সেফাত বর্ণিত হয়েছে সেখানেই তিনি রূপক অর্থ করেছেন, এবং তিনি রূপক অর্থের পক্ষে। মওদুদ সাহেব বলবেন কেন, জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে মারিফুল, তাফসিরে জালালাইনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে তিনি অর্থ করেছেন রূপক। আপনি বলবেন যে আপনি বড় বড় বিদ্বানের নাম নিচ্ছেন, শরীয়তের ক্ষেত্রে বড় কেউ নয়, শরীয়তই বড়, কেউ নয়। অনুরূপভাবে বড় বড় ব্যক্তি, আপনি মানসুর হাল্লাদের কথা বলবেন, আপনি কি বাইজিদ বোস্তামির কথা বলবেন, তারা অনেক বড়, কিন্তু শরীয়তের চেয়েও বড় কি না, তার কথা উল্লেখ করতেই হবে। ইমাম বুখারীকে ছাড় দেয়নি মহাদ্দিসগণ, দেখুন আলবানি ছাড় দেননি, আমরাও আলবানিকে ছাড়ি না, আমাদেরকেও কেউ ছাড়বে না। আলবান রহিমাহুল্লাহ পূর্বসূরীদের একটা কথা উল্লেখ করার পরে বলছেন কামতারাকাল আউবালুন লিল আখিরিন, বহু জিনিস এইভাবে পূর্ববর্তীরা ছেড়ে গেছেন পরবর্তীদের জন্য, তিনি কেন বললেন এটা? সেক্ষেত্রে আপনার মানসিকতা থাকতে হবে পৃথিবীর সকল বিদ্বান শ্রদ্ধার পাত্র, তবে মানে হকের উপরে তাদের স্থান দেওয়া যাবে না, হকটাই স্পষ্ট। শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল উসাইমিনকে প্রশ্ন করেছিলেন একজন ছাত্র রাইগে গিয়ে, আপনি তো আহমদ বিন হাম্বলকে বেশি ভক্তি করেন, তিনি বলছেন ইন্নাল ইমাম আল আহমদ ইবনে হাম্বল মাহবুবুন ইলাইনা ওয়ালাকিন্নাল হাক্কা ইলাইনা আহাব্বু মিনহু, তিনি বলছেন যে নিঃসন্দেহে ইমাম আহমদ বিন হাম্বল আমাদের কাছে অত্যধিক প্রিয় ব্যক্তি, তবে হক আমাদের কাছে তার চেয়ে অধিক প্রিয়, আপনি এই কথা বলুন। সুতরাং যারা আকিদায় ত্রুটি ছিল, যেমন কাশ্যাফ জারুল্লাহ জামাকশারি, তিনি তাফসির করতে গিয়ে যত আয়াত এসেছে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর সেবাতে বিরোধিতা করেছেন, তিনি মুতাজিলা ছিলেন, আমি তাকে ছেড়ে দেব না। বাইজাবি সাহেব তাফসির বাইজাবি, যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি পঠিত তাফসির, সেখানে তিনি জাল হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর সেফাতের পরিবর্তন করেছেন। বাইজাবি যত বড়ই পণ্ডিত হোক না কেন, আমি তাকে শ্রদ্ধা করি, তবে অবশ্যই তার আকিদাকে সাপোর্ট করি না, অসম্ভব, করতে পারি না এটা। সুতরাং কার নাম উল্লেখ করা হলো সেটা বড় প্রসঙ্গ না, তার আকিদা বড় প্রসঙ্গ। বাইজুদ বোস্তামি বলছেন তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজলাম 60 বছর যাবত, ফাইদা হুয়া আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। হ্যাঁ, তাকে আমি শ্রদ্ধা করি, তিনি পূর্বসূরী ব্যক্তি, তবে অবশ্যই তার এই আকিদাকে আমি হেট করি, কখনোই না, প্রশ্ন আসে না, তার আকিদা মানতে পারি না।
তাকে যখন তিনি বলছেন সুবহানি সুবহানি মা আদম শানি, আমার মর্যাদা কতই না কি, আমার কতই বড় প্রশংসা, আমার কতই বড় প্রশংসা, আমি কতই না শ্রেষ্ঠ, নাউজুবিল্লাহ। তিনি বলছেন যখন তাকে জিজ্ঞেস বাড়ি থেকে ডাকা হয় তখন তিনি বললেন লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নেই, তুমি কাকে ডাকছো, এটা কথা বলতেন মানসুর হাল্লাস। এর সব পাবেন আর নকশাবন্দিয়া এই গ্রন্থের 132 পৃষ্ঠা খুলবেন আপনি, বিস্তারিত আলোচনা তারা তুলে ধরেছেন। তারপরে বলছেন মানসুর হাল্লাস বলছেন নাহনু রুহানে, আল্লাহ আর আমরা দুইটা রুহ, হালাল না বাদানান, এখন আমরা দুইটা রুহ একটা দেহের মধ্যে বিলীন হয়ে গেছে। আপনি সবচেয়ে বেশি যদি খুঁজতে চান চরমুনার পীর সাহেবের জীবনী রচনা বলি 2 141 পৃষ্ঠা খোলেন আপনি আশ্চর্য হবেন। এই মানসুর হাল্লাজের এই কথা তিনি উল্লেখ করছেন আনাল হাক আমি আল্লাহ, এই কথা বলতে 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 আমি আশ্চর্য হয়েছি যে এই দেশের আকিদাগুলো বিশ্লেষণ করতে যদি না যেতাম তাহলে আকিদা শ্রদ্ধাটা থাকতো, কিন্তু যখনই তাদের আকিদা বিশ্লেষণ করতে গেছি তখন শ্রদ্ধাটা হারিয়ে গেছে। ভ্রান্তির বেড়া জালে একামতে দিন এই সম্প্রতি একটা বই প্রকাশ পেয়েছে, আপনারা সেটা সংগ্রহ করে আকিদাগুলো জানার চেষ্টা করবেন, আমি অনুরোধ করছি আপনাদেরকে। সেটা হলো খারেজি আকিদা কি ছিল, শিয়া আকিদা কি ছিল, রাফেজি আকিদা কি ছিল, মুরজি আকিদা কি ছিল, কাদারি আকিদা কি ছিল, এরপরে হানাফি শাফি মালিকি হাম্বলি তাদের অবস্থাটা কি, এরপরে আসুন দেওবন্দি বেরলভি তরিকাতন্ত্র আছে না বাংলাদেশে আপনার চরমুনায় 88, তারপরে ফুরফুরা, অনেকগুলো তরিকা আছে, তাবলিগ জামাত আছে, তারা কিভাবে সৃষ্টি হলো, তাদের আকিদা কি, এই আকিদা বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেছে যারাই বাংলাদেশ ইসলামী দল রয়েছে, যারাই রয়েছে, দুই একটে বাদ দিয়ে সবার মধ্যে সুফিবাদ রয়েছে, এটা হলো ফানাফিল্লার আকিদা রয়েছে। আমি আজকে বিস্তারিত বলতে পারছি না, এই আল্লাহর সিফাত সংক্রান্তে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে এত অপদস্থ করা হয়েছে নাউজুবিল্লাহ, এটা সহ্য করা মুশকিল একজন মুমিন ব্যক্তির জন্য, অসম্ভব অসম্ভব, এটা হতেই পারে না। একজন ব্যক্তিকে কথাগুলো বলতে পারে মানে ফানাফিল্লা আকিদাকে পোষণ করতে পারে, অত সবার মধ্যে ফানাফিল্লা আকিদা রয়েছে। আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুলের হাত আছে, তবে তার হাত কেমন আমি জানি না, তার পা রয়েছে তার পা কেমন সেটা আমি জানি না, চোখ রয়েছে তার চোখ কেমন তা জানি না, এবং আল্লাহ রাব্বুলের নিরাকার নন, তার কি আছে, আকার রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। আশা করি আপনারা সংক্ষেপে হলে স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন মূলত 3টা, মানে অনেকটা রিলিভেন্ট প্রশ্নগুলো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে হাসান পর্যায়ের যে হাদিসগুলো আছে এগুলোকে কি আমি সহি হাদিস হিসেবে গণ্য করতে পারি কি? জি ওকে, জাযাকাল্লাহ খায়র। একটা প্রশ্ন জাযাকাল্লাহ খায়র, একটা রিলিভেন্ট মানে সম্পূরক প্রশ্ন, এটার সাথে পরে পরবর্তীতে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে হাসান পর্যায়ের হাদিস কি বললেন যেন, গ্রহণযোগ্য কিনা, আচ্ছা আচ্ছা জি, আলহামদুলিল্লাহ জি, হাসান পর্যায়ের হাদিস সহি বলে মানে এটা আমুলযোগ্য, তবে এটা সহির মানে নেওয়া যাবে না। সহি হাদিস হওয়ার জন্য শর্ত রয়েছে 6টি, এই 6টি শর্তের সঙ্গে একটা শর্তর হাসান পর্যায়ে গেলে একটু দুর্বল হয়ে যায়, এই জন্য তখন তার স্তরটা হাসানে চলে আসে। এই জন্য হাসান হাদিস যেটা সেটা আমুলযোগ্য, তবে এই হাদিসকে সহি হাদিসের পর্যায়ে নেওয়া যাবে না। আশা করি স্পষ্ট, এক্ষেত্রে একটু ব্যাখ্যা দেওয়া যায়। হাসান হাদিসকে আপনারা আবার কিন্তু মাথায় এটা নেবেন না যে যে হাদিসকে হাসান বলা হলো, সহি বলা হলো, সহিলে গায়ে রেগি, সহিলে জাতে গি, হাসানলে জাতে, হাসানলে গায়ে রেগি, এটা কোন হাদিসে আছে, তাই না? অনেকের প্রশ্ন মনে আছেও, এ যাকে উসুলে হাদিস বলছি, দেখুন যে এটাও এসেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর নির্যাস থেকে, এবং সাহাবা কেরাম তার বাণীকে মূল্যায়ন করতে গিয়ে যে পদক্ষেপ নিয়েছিলেন তার থেকে, আজকে সেটাকে মহাদ্দিসগণ সুন্দরভাবে মুসলিম উম্মার সামনে পেশ করেছেন। যেমন আগে 2টা ভাগে ভাগ ছিল হাদিস,
একটা হলো সহি আর একটা কি জয়ীফ। তখন মহাদ্দেশগণ বলছেন জয়ীফ হাদিস ও আমুল যোগ্য, মানে যেগুলো জয়ীফ হাদিসের মধ্যে হাসান পর্যায়ের সেগুলো কি আমুল যোগ্য, একেবারে যেগুলো জয়ীফ সেটা আমুল যোগ্য নয়। এইভাবে প্রশ্ন করেছেন যে একটা সহি আর একটা হাসান, হাসান হাদিস হাসান পর্যায়ে থাকবে তবে আমুল যোগ্য, সহি হাদিস সহির পর্যায়ে রয়েছে তবে সহিটাকে হাসান পর্যায়ে নয় এবং হাসানটাকে সহি পর্যায়ে নয়। তবে হ্যাঁ, কোন হাদিস একটি সনদে বর্ণিত হয়েছে তার সনদটা হাসান, আবার ওই হাদিসটাই আর এক সনদে বর্ণিত হয়েছে হাদিসটা কি সহি। যেমন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বহু হাদিস উল্লেখ করে বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হাসান সহি। আবার বলেছেন হাদা হাদিসুন সহিহুন হাসানুন, এই হাদিসটা কি সহি এবং হাসান। এর ব্যাখ্যাটা হলো এই, তার কাছে যে সনদটা আসছে এই সনদ যেগুলো সনদ তার জানা আছে, এক সনদে বর্ণিত হয়েছে হাদিসটা হাসান আর এক সনদে বর্ণিত হয়েছে হাদিসটি কি সহি, তাই দুটো উল্লেখ করেছে। আশা করি স্পষ্ট হয়েছে। জি আসসালামু আলাইকুম। সালাম, আমার প্রশ্ন হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম আল আখির, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আর এটার কোনো শানে নুজুল আছে কিনা? আচ্ছা, এ ভাই প্রশ্ন করেছেন সূরা নিসা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তো হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যিনি উলুল আমর তার আনুগত্য করো। উলুল আমর পরে বলছি, এর পরে কিন্তু একটা কথা উল্লেখ করা হয়েছে, আয়াত কিন্তু এখান থেকে শেষ না, ঠিক না ভাই? এই আয়াতের পরে আর একটা অংশ আছে, ফাইং তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই উলুল আমরের কার্যক্রম সম্পর্কে পরে উল্লেখ করা, ফাইং তানাযাতুম ফি শাই, তোমরা যদি কোনো বিষয়ে বিতর্কে জড়িয়ে যাও কোনো বিষয়ে, ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, তাহলে সেটাকে তোমরা ফিরিয়ে দাও আল্লাহ এবং রাসূলের দিকে। উলুল আমর কি? প্রথমত উলুল আমর হবেন খলিফা, দেশের জন্য খলিফা তিনি, খলিফার অনুপস্থিতিতে যাকে আমরা আমির বলতে পারি, খলিফা বা আমির, তার যেহেতু খেলাফতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিভিন্ন হাদিসে, অনুরূপভাবে আমিরের কথা বলেছেন বিভিন্ন হাদিসে, যদি খলিফাও না থাকেন রাষ্ট্রীয় আমিরও যদি না থাকেন, রাষ্ট্রীয় আমির বলতে কি বুঝালাম, খেলাফ খলিফা হতে পারেন একটা প্রদেশ নিয়ে, একটি মহাদেশ নিয়ে বা পুরো পৃথিবী নিয়ে একটা খলিফা হতে পারেন, তবে এক একটা সেক্টরের এক একটা দেশের জন্য এক একজন গভর্নর বা আমির হতে পারেন, কথা কি বোঝা গেছে? আর একটা হলো, যদি খলিফাও নেই আমিরও নেই তারপরে কি হবে, দেশের যে দেশ চলমান সে দেশের শাসক, যদি ইসলামী শাসক থেকে থাকেন তিনি উলুল আমর মুসলিম শাসক, আর এরপরে যদি শাসকও না থাকেন তারপরে অর্থ হবে যোগ্য আলেম মুজতাহিদ মুজাদ্দিদ এবং বিজ্ঞ আলেম। দেখুন এই আয়াতের তাফসির খুলুন, তাফসিরে কুরতুবি খুলুন, তাফসিরে ইবনে কাসির খুলুন, তাফসিরে ফতহুল কাদির খুলুন, তাফসিরে ইবনে আব্বাস, এই আয়াতের শানে নজুলে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে, তবে কোনো কথাই মানে শানে নজুল হিসাবে এই আয়াতের প্রেক্ষাপট বর্ণনা করা হয়নি। আমরা হাদিস থেকে দলিল নিব এই জায়গা থেকে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পরে 30 বছর খেলাফত জারি থাকবে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসনাদে আহমদের হাদিস, এটা হাদিসটা সম্ভবত 14,892 নম্বর হাদিস, এই হাদিসে খেলাফতের একটা স্তর তুলে ধরা হয়েছে,
প্রথমে নবুয়ত, তারপর আসবে খেলাফত। খেলাফতের পরে একটা যুগ আসবে জবরদখলি যুগ, এরপরে আসবে মানে এমন একটা যুগ আছে স্বেচ্ছাচারের যুগ আসবে, এরপরে যুগ আসবে একটা আল্লাহ চাইলে খেলাফতি ধারায় আবার ইসলাম প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠা লাভ করবে। এই হাদিসের ব্যাখ্যায় কেউ বলছেন এটাই হলেন আপনার কি ঈসা আলাইহিস সালামের যুগ, তিনি আসার পরে গোটা পৃথিবীর খেলাফত প্রতিষ্ঠা করবেন। সেই ক্ষেত্রে আমরা এই হাদিস থেকে ব্যাখ্যা নিতে পারি উলুল আমর বলতে প্রথম খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিভিন্ন হাদিসে, সহিহ মুসলিম খুলুন 1497 নম্বর হাদিস, যে তোমাদের যারা আমির থাকবে ইউ আখেরুনা সালা, তারা সালাতকে দেরি করে পড়বে। তাহলে বোঝা যাচ্ছে আমির চলমান থাকবে, তাহলে উলুল আমর বলতে আমির, আমির যদি না থাকে তাহলে আমরা যে কোনো দেশের মুসলিম শাসক, সে ফাজর হতে পারে, বদ হতে পারে, ভালো হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে। সেক্ষেত্রে উলুল আমর বলতে আমরা বর্তমান যুগে বুঝব যে যোগ্য কোনো আলেম বা মুজতাহিদ বা মুজাদ্দিদ ব্যক্তি আমরা তার অনুসরণ করব। কেন অনুসরণ করব একটু বলতে হয়। এই উলুল আমর বলতে ব্যাখ্যা নিয়েছি আমি, কেউ নিয়েছি ইসলামী দলের নেতা, কেউ নিয়েছি কোনো আকিদার পীর সাহেব, কেউ নিয়েছি কোনো মাজহাবি নেতা, কেউ নিয়েছি কোনো তরিকার নেতা। আর যত নেতার জন্ম হয়েছে সবগুলোকেই আমরা উলুল আমর হিসাবে আখ্যায়িত করেছি। উলুল আমরকে মাপবেন কি করে, পরিমাপ করবেন কি করে, এটা একটা বড় প্রসঙ্গ। কে উলুল আমর মানে জনগণ বিচ্ছিন্ন স্বঘোষিত কোনো ব্যক্তিকে আপনি উলুল আমর বলবেন, তাকে কোনো আমির বলবেন, তাকে কি মুজাদ্দিদ বলবেন? উলুল আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমি আপনাদের বলতে চাই, প্রত্যেক শতাব্দীর মাথায় আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন, তার নাম কি? মুজাদ্দিদ। এ হাদিস পাওয়া যায় আবু দাউদের 489 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ইন্নাল্লাহু আযজা ওয়া জাল ইয়াবাতু লি হাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা, প্রত্যেক শতাব্দীর মাথায় একজন ব্যক্তিকে আল্লাহ পাঠাবেন, তিনি আল্লাহর দিনটাকে সংস্কার করবেন, তাজদিদ করবেন। তা হাদিস পাওয়া যায় যে আমরা মুজাদ্দিদকে উলুল আমর বলতে পারি। আরেকটা হলো মুজতাহিদ, যদিও বা মুজাদ্দিদ আর মুজতাহিদকে একই কাতারে উল্লেখ করা হয়, তবে হাদিসে আসছে একটু আলাদা করে। সহিহ বুখারীর 1092 পৃষ্ঠা হাদিসটা বর্ণিত হয়েছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা হাকামাল হাকিম ফাস্তাহাদা ফা আসাবা ফালাহু আজরান, কোনো শাসক বা কোনো ফয়সালাকারী কোনো ব্যক্তি মুজতাহিদ ব্যক্তি যদি ইজতিহাদ করে আর ইজতিহাদ যদি সঠিক হয়ে যায় ফালাহু আজরান, তার জন্য দুইটা নেকি রয়েছে। ওয়া ইজতাহাদা ফা আখতাগা ফালাহু আজরুন ওয়াহিদ, মুজতাহিদ ব্যক্তি সিদ্ধান্ত দিতে গিয়ে যদি ভুল সিদ্ধান্ত দেন তবুও তিনি এক নেকি পাবেন। তাহলে আমরা একটা মুজতাহিদ পেলাম এই ক্ষেত্রে। আর আগের দুইটা হাদিস থেকে আমরা পেয়েছি খলিফা এবং আমির, তাহলে আমরা এই চারটা পরিভাষা পেলাম। উলামায়ে কেরাম বলছেন যে যোগ্য কোনো আলেম যদি তাদের এই চার শ্রেণীর মানুষের অনুপস্থিত থাকে মানুষ তার অনুসরণ করবে, তবে শর্ত হলো এই তার কথা। আমির মানে কি? জুল আমর। খলিফা মানে কি? তিনি কেবল পরিচালনা করবেন, নিজে বিধান তৈরি করবেন না। আলেম মানে কি? অনুসরণ করবে আলেমের, আলেমের ব্যক্তিগত মতবাদের, না তিনি যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা করেন তার। এখান থেকে আজকের বিষয় দুইটা বিষয় প্রমাণিত হয়, তাকলিদ এবং ইজতিহাদ। আমি ইজতিহাদ সম্পর্কে মুজতাহিদ সম্পর্কে বললাম, কোন ব্যক্তি আলেমের অনুসরণ করলে, আমিরের অনুসরণ করলে, খলিফার অনুসরণ করলে, মুজাদ্দিদের অনুসরণ করলে অবশ্যই অবশ্যই কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক করতে হবে। চলুন কোরআন আয়াত থেকে দলিল নিয়ে
সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাত ওয়াস-সুবুর। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, খুলনা আলিয়া মাদ্রাসার কাছে যান, সিলেট আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যান, চিটাগাং আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যান, রাজশাহীর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যান, বা আরও যত খারেজি মাদ্রাসা আছে আপনি তার কাছে যান, গিয়ে ফতোয়া জিজ্ঞেস করেন, তবে আপনাকে নিশ্চিত হতে হবে তিনি আহলে জিকির কি না। আল্লাহর শর্ত এক নম্বর। আপনার চরমনের পীর সাহেবের কাছে যেতে পারেন, আমার আপত্তি নেই, আপনার সরসেনার পীরের কাছে যেতে পারেন, আমার আপত্তি নেই, আমার আপত্তি নেই, তবে এক নম্বর শর্ত মানতে হবে আগে, তিনি আহলে জিকির কি না, সবারকে যাতে তিনি বলেননি। আপনি সবার কাছে যাবেন এটা আল্লাহ অনুমতি দেননি, আহলে জিকির হতে হবে। আহলে জিকির মানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির নাজিল করেছি এবং আমি তাকে সংরক্ষণ করব, কেবলমাত্র আল্লাহ প্রদত্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যে যিনি কথা বলেন তার নাম হলো আহলে জিকির। আগে জানতে হবে খুলনা সিলেট আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তিনি আহলে জিকির কি না, আগে জ্ঞান থাকতে হবে আমাকে। যদি কোরআন সুন্নার সঙ্গে যোগ বিয়োগ করে কোনো কথা বলেন আমি তার কাছে যাব না, আমাকে আগে খুঁজে বের করতে হবে। আপনি জানেন চোখের অসুখ হলে হার্টের ডাক্তারের কাছে আপনি যান না, যান কি না? হার্টের অসুখ হলে আপনি চোখের ডাক্তারের কাছে যান না, আল্লাহ আপনাকে নির্ধারণ করে দিয়েছেন আহলে জিকির কে, আপনাকে তাকে নির্ধারণ করতে হবে, আপনার রোগটা কি সেখানে যেতে হবে। দুই নম্বর, যাওয়ার পরেও জিজ্ঞেস করতে হবে বিল বাইনাত, দলিল সহ আপনি দলিল দেন, জবুর দলিলটা সহি হতে হবে, স্পষ্ট হতে হবে। আবু দাউদের হাদিস বললে আর একটি প্রশ্ন করুন যে হাদিসটি কি সহি, আপনি একটু মন্তব্য লিখুন যে এই হাদিস সম্পর্কে ইমাম বুখারী বা ইমাম আবু দাউদ কি মন্তব্য করেছেন, তাহলে প্রমাণ হয়ে যাবে, আর দরকার নেই। এটা হলো আল্লাহর পদ্ধতি, আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন। আপনি যদি মনে করেন আহলে জিকির তারা উলুল আমর তারা, তাহলে তার পরীক্ষা করার তিনটি পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আজকে এই পদ্ধতি অবলম্বন না করার